দু হাজার ছয় সালের ছাব্বিশে আগস্ট দাবি আদায়ের দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার ঢাকা মোড়ে জড়ো হন কয়েক হাজার মানুষ দুপুরের দিকে মিছিল বের করতে গেলে তাতে বাধা দেয় পুলিশ এ সময় বিক্ষুব্ধ জনতা বাধা উপেক্ষা করে সামনে এগিয়ে গেলে পুলিশ ও তৎকালীন বিজিবি টিআরসেল রাবার বুলেট ও গুলি ছোড়ে এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন আহত হন শতাধিক আন্দোলনকারীরা এ ঘটনায় পঙ্গুত্ব বরণ করে বিছানায় শুয়ে দিন কাটছে অনেকের আর নিহতের পরিবার সদস্যরাও আজও বই বেড়াচ্ছেন স্বজন হারানোর বেদনা এদিকে একযোগ পেরিয়ে গেলেও দাবি পূরণ না হওয়ায় আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তেলগেশ কমিটির নেতারা মামুন রশিদ অভি কর্ণফুলী সংবাদ